আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি জুবায়ের হাসান। সুপ্রিয় দর্শক, আজকে ইমরান খানের আলোচিত তোষাখানা মামলা নিয়ে আলোচনা করব এবং ওই তোষাখানা থেকে, সরকারি তোষাখানা থেকে তার বিরুদ্ধে যে এই ঘড়ি এবং কলম চুরির যে একটা অভিযোগ আনা হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলাপ করব। এই ঘটনাটা কেন একটা মিথ্যা এবং ভুয়া মামলা সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে জানাবো এবং আশা করি যে আপনারা পুরোটা সময় আমার ভিডিওটা দেখবেন, কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এই বিষয়টাকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী ইমরান খানের নামে একটা চরম অপপ্রচার চালানো হয়। বিশেষ করে পাকিস্তানের মিডিয়া এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই যে ধরনের ন্যারেটিভ বা যে তথ্যগুলো মিডিয়াকে দেয়, পাকিস্তানের মিডিয়াগুলো সেগুলো প্রচার করে এবং ওই পাকিস্তানি মিডিয়াগুলোর সূত্র ধরে আবার পৃথিবীর অন্যান্য ইমরান খান বিরোধী মিডিয়াগুলো এগুলো ফলাও করে ছাপায়। এবং এমন এমন কিছু মিডিয়া আছে যারা আবার আপাতত মনে হয় যে এরা মনে হয় ইমরান খান পন্থী বা ইমরান খানের ছোট ছোট একটু নিউজ দিয়ে বেশ মাতিয়ে রাখে, পরবর্তীতে দেখা যায় যখন মোক্ষম সময় আসে তখন তারা ঠিকই ইমরান খান বিরোধী এই তোষাখানা মামলার একটু একটা দুটা লাইন এর মধ্যে জুড়ে দিয়ে সমস্ত কিছু বরবাদ করে দেয় এবং তখন জনমনে একটা বিভ্রান্তি তৈরি হয় যে সত্যি বুঝি ইমরান খান এই ধরনের কিছু করেছেন, যা রটে তা কিছুটা বটে, 100 ভাগ না হলেও তো অন্তত 10 ভাগ বা 15 ভাগ কিছু সত্যতা আছে, এ ধরনের একটা কাহিনী ছড়ায়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং এই সত্যগুলো জানাবার জন্য একটা শেয়ার দিবেন এবং একটু কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এটা জরুরি এই কারণে যে ইমরান খান কিন্তু এখন মিডিয়াতে অ্যাক্সেস পাচ্ছে না, তো আমাদের মতো অনেকগুলো ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া এই সত্য প্রকাশ করবার ক্ষেত্রে আমরা একটা ভূমিকা রাখতে পারি এবং সেখানে আপনারাও সহযোগী হতে পারেন। তো শুধু দর্শক মণ্ডলী, এখন আলোচনা করছি, শুরু করছি। যে প্রথমে বলে নেই এই তোষাখানাটা কি। এই তোষাখানা হলো পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, সংসদের স্পিকার, সংসদের সদস্যরা, অন্যান্য প্রদেশের গভর্নর এবং সেগুলোর মুখ্যমন্ত্রী এবং সেসব সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, এ ধরনের, এবং সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, এ ধরনের আরও যত রাষ্ট্রীয় পদ পদবীতে যারা বসে আছেন, যারা সাংবিধানিক পোস্ট হোল্ড করেন, তারা যখন পাকিস্তান থেকে বিদেশে সফরে যান তখন তারা অনেক ধরনের উপহার সামগ্রী পেয়ে থাকেন ওই সব দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে। তো পাকিস্তানের আইন হলো যে তারা যখন দেশে সফর শেষে দেশে ফিরে আসবেন সেই উপহার সামগ্রীগুলো তারা সরকারের একটা ডিপার্টমেন্টে জমা দেন। তো সরকারের সেই ধরনের ডিপার্টমেন্টটাকে বলে তোষাখানা। তো এই তোষাখানার একটা আইন আছে, সেই আইনটা হলো এই যে যে যারা বিদেশে গেলেন তারা যে গিফটগুলো পেলেন তারা দেশে ফিরে এই গিফটগুলো আবার কিনতে পারবেন ডিসকাউন্ট মূল্যে এবং 4 সপ্তাহের মধ্যে এটা কিনতে হবে। 4 সপ্তাহ সময় অতিক্রান্ত হয়ে গেলে এগুলো আবার নিলামে উঠে সরকার বিক্রি করে দিবে এবং এই ডিসকাউন্ট মূল্যটা 2021 সাল পর্যন্ত ছিল 20% মূল্য, মানে গিফটের যে মূল্য তার মাত্র 20% পে করে এটা তারা নিজেরাই আবার কিনে নিতে পারবেন সরকারি কোষাগারে অর্থ জমা দিয়ে। তো ইমরান খান তার শেষ সময়, শেষ বছরে তিনি উৎখাত হওয়ার একেবারে শেষের দিকে 2022 সালে এই 20% অর্থটাকে 50% করেছিলেন যাতে সরকারের একটু আয় বেশি হয়। তো সেরকমই ছিল আইনটা। তো ইমরান খানের এই তোষাখানা থেকে তিনি কি কি কিনেছিলেন সেটার এখন একটা বর্ণনা দেওয়া যাক। যে ইমরান খান 2018 সালে সৌদি আরব সফর করেছিলেন, তখন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে একটি গ্রাফিতি ঘড়ি, কাবা ঘরের ছবি অঙ্কিত, আর 3টি রোলেক্স ঘড়ি, একটি কলম এবং শার্টের কবজির 2টো বোতাম গিফট করেছিলেন, 1 জোড়া বোতাম তিনি গিফট করেছিলেন। তো এই জিনিসগুলো ইমরান খান পেয়েছিলেন। পরবর্তীতে ইমরান খান দেশে ফিরলে তিনি একটা সরকারি কমিটি করেন মন্ত্রিসভার, যারা এগুলোর প্রাইস কি হবে এই প্রাইসটা তারা ভ্যালু করে এবং এই প্রাইসটা নির্ধারণ করে যেটা 10 কোটি রুপি। তখন ইমরান খান 2018 সালে 24 সেপ্টেম্বর 20% অর্থ জমা দিয়ে, অর্থাৎ 2 কোটি রুপি সরকারি কোষাগারে জমা দিয়ে এটা তিনি কিনে ফেলেন। তো এটাই ছিল ইমরান খানের সেই তোষাখানা থেকে গিফট ক্রয়ের ইতিহাস বা কাহিনী। এরপরে যেটা ঘটলো, ইমরান খান 2019 সালের জানুয়ারি মাসে এই গিফটগুলো ইসলামাবাদের আর্ট অফ টাইম নামে একটা দোকানে উনি বিক্রি করলেন এবং তার সেই বিক্রি মূল্য উনি বিক্রি করলেন 5 কোটি 10 লাখ রুপিতে। অর্থাৎ ইমরান খান যে জিনিসটা 2 কোটিতে কিনেছিলেন সেটা তিনি বিক্রি করলেন 5 কোটি 10 লাখ মূল্যে, অর্থাৎ তিনি 3 কোটি 10 লাখ রুপি এখান থেকে প্রফিট করলেন। তো এখন প্রশ্ন আসে যে এই প্রফিট অব্ধ অর্থ ইমরান খান কি করলেন। তো ইমরান খান এই অর্থটা তার যে ইসলামাবাদের বানিগালা বাসভবন ছিল, আছে বা এখনো আছে, 75 একরের বিশাল বাণী তার পৈতৃক বাড়ি 75 একরের উপরে, এই বানিগালা বাসভবনে তিনি পাবলিক যে রাস্তা আছে, মূল যে সড়ক আছে, সেই সড়ক থেকে এই বানিগালা বাসভবনে যাওয়ার জন্য একটা ফিডার রোড আছে, এই রাস্তাটা তিনি মেরামত কাজ করলেন এবং মেরামত করে ব্যয় করলেন তার নিজের এই
যিনি প্রফিট প্রফিট অর্জন করলেন ওই গিফটগুলো বেচে, সেই অর্থটা 3 কোটি 10 লাখ রুপি পুরোটাই ওখানে ব্যয় করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এখানে একটা বিষয় আছে যে ইমরান খানের যে বাসভবন, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন 3.5 বছর, তিনি কিন্তু সরকারি বাসভবনে বসবাস করেননি। সরকারি শুধু পিএম হাউসটাতে উনি অফিস করেছেন, কিন্তু তার বাসভবনেই তিনি বসবাস করতেন। যদিও তিনি পিএম হাউসে সরকারি বাসভবনে বাস করতে পারতেন, কিন্তু সরকারের অর্থ ব্যয় কমানোর জন্য বা কৃচ্ছতা সাধনের জন্য ইমরান খান এটা করেছিলেন। এবং সে সময় বিভিন্ন রাষ্ট্রীয় এবং বিদেশি অতিথিবর্গ বা উচ্চপদস্থ কর্মকর্তারা বা ডিপ্লোম্যাটিক জোনের বা অন্যান্য যে কোনো কর্মকর্তা যারা ওই বাসভবনে তার সঙ্গে দেখা করতে যেত, ইমরান খান তার এন্টারটেইনমেন্ট বিলটা নিজের পকেট থেকে দিতেন এবং সেখানে খুব সামান্য তার একটা তিনি ব্যয় করতেন, চা এবং বিস্কিট, সরু বিস্কিট, এগুলো তিনি খাইয়ে এই ধরনের গেস্টদেরকে বিদায় করে দিতেন। অর্থাৎ মিনিমাম একটা খরচ করতেন এবং সেটা তার ব্যক্তিগতভাবে খরচ করতেন। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে ইমরান খান ইচ্ছা করলে, যেহেতু তিনি বাসভবনেই প্রধানমন্ত্রী হওয়ার পর বাস করছিলেন, তিনি তার ওই বাসভবনটাকে ক্যাম্প অফিস ঘোষণা করতে পারতেন। ক্যাম্প অফিস ঘোষণা করলে যেটা হতো সেটা হচ্ছে যে এই তার এই বাসভবনের রিকনস্ট্রাকশন, ডেকোরেশন, সজ্জায়ন, রেনোভেশন এবং আরও ইউটিলিটিস যে এক্সপেন্সেসগুলো আছে, এন্টারটেইনমেন্ট এক্সপেন্সেস আছে এবং আরও টেলিফোন যোগাযোগ কমিউনিকেশনের যত ধরনের স্টাফ, বিভিন্ন কর্মচারীরা আছে, সকলের এই খরচগুলো, সকল ধরনের খরচগুলো কিন্তু রাষ্ট্র বহন করতে বাধ্য থাকতো যদি তিনি ক্যাম্প হাউস ঘোষণা করতেন। কিন্তু ইমরান খান এটা করেননি, তাহলে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হতো। অতীতে পাকিস্তানের এই যে নওয়াজ শরীফ, তারপর বেনজির ভুট্টো এবং আসিফ আলী জারদারি এবং অপর অপর যতগুলো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান ছিলেন, তারা কিন্তু নিজেদের এই বাসভবনটাকে ক্যাম্প অফিস ঘোষণা করেছিলেন এবং রাষ্ট্রের কাছ থেকে প্রচুর অর্থ তারা, কোটি কোটি রুপি তারা নিয়েছিলেন। কিন্তু ইমরান খান এটা করেননি, তিনি ওটা নিজের খরচটা নিজেই বহন করতেন। তো এই ছিল বিষয় যে তিনি একটা রাস্তা মেরামত করেছিলেন ওই 3 কোটি 10 লক্ষ প্রফিট করে যেটা পেয়েছিলেন সেই অর্থ। তো এখন তাহলে প্রশ্ন আসবে, তাহলে সরকার কী নিয়ে মামলা করলো? পাকিস্তানের সরকার দুটো মামলা করেছে। প্রথমত নির্বাচন কমিশন ইসিপি প্রথম মামলা করে। সেই মামলার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, ভিত্তিটা কী ছিল সেটা আপনাদেরকে একটু বলি। সে ভিত্তিটা ছিল যে ইমরান খান যখন শাসন ক্ষমতায়, তখন একজন আইনজীবী হাইকোর্টে একটা মামলা দায়ের করেছিলেন যে 1947 সালের পর থেকে পাকিস্তানের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যতগুলো গিফট পেয়েছেন তার একটা তালিকা পাবলিকলি প্রকাশ করা হোক। তো হাইকোর্ট তখন এই বিষয়টা, নোটিশটা সরকারকে জারি করে। তখন সরকার একটা জবাব দেয় যে এভাবে কে কার কাছ থেকে কোন কোন গিফট পেয়েছে, কোন কোন রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে গিফটগুলো এসেছে এবং সেগুলোর মূল্য কত, সেগুলো যদি পাবলিকলি প্রকাশ করা হয় তাহলে একটা কূটনৈতিক সম্পর্ক বিনষ্ট হবে। কারণ দেখা যাবে যে একজন রাষ্ট্রপ্রধান কোনো খুব কম মূল্যের একটা গিফট দিয়েছেন, অপর আরেকজন রাষ্ট্রপ্রধান অনেক উচ্চ মূল্যের গিফট দিয়েছেন, তখন এই জিনিসটা পাবলিকলি হয়ে গেলে জনগণের মধ্যে এবং বহির্বিশ্বে একটা হাসাহাসি হবে, তাতে ওই উপহার প্রদানকারী রাষ্ট্রপ্রধান বর্গ তারা এটাতে অপমানিত বোধ করতে পারেন, যার ফলেই এই ডিপ্লোম্যাটিক রিলেশনশিপটা নষ্ট হবে। তো এই উসিলাই তখন তথ্য মন্ত্রণালয় পাকিস্তান সরকারের, তারা হাইকোর্টকে একটা জবাব দেয় এবং মামলাটা এভাবে ঝুলন্ত অবস্থায় থাকে। তো ইমরান খানও দেখা গেলো যে ইমরান খান কী করলেন, তিনি এই যে জিনিসগুলো বিক্রি কিনেছিলেন এবং বিক্রি করেছিলেন এবং যা প্রফিট হয়েছিল এবং এই প্রফিট থেকে যে গেইন ট্যাক্স হয় ইত্যাদি সবই তিনি পাকিস্তানের FBR বা এই যে তাদের যে জাতীয় রাজস্ব আয় বা যারা এই যে ট্যাক্সগুলো নিয়ন্ত্রণ করেন সেই ডিপার্টমেন্টে, FBR ডিপার্টমেন্ট বলে, সেই ডিপার্টমেন্টে ইনি জমা দিয়েছিলেন ইমরান খান। কিন্তু ইমরান খান যে জিনিসটা করেননি, যেন এটা পাবলিক হয়ে যায় না হয়ে যায়, সে কারণে তিনি 2020 এবং 2021 সালের যে আয়কর রিটার্ন আছে, তিনি আয়কর রিটার্ন নিয়েছিলেন কিন্তু তার তথ্যটা তিনি নির্বাচন কমিশন অফিসে জমা করেননি। তো এটাই ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পরে নির্বাচন কমিশন উদ্যোগী হয়ে এটার বিরুদ্ধে মামলা করে যে আপনি কেন 2020-21 সালের ট্যাক্স রিটার্নে এই যে গিফট বিক্রি করে তোষাখানা থেকে প্রাপ্ত গিফট সেটা আবার আপনি ক্রয় করে বিক্রয় করার মাধ্যমে যে প্রফিট অর্জন করেছেন সেটা কেন আপনি স্টেটমেন্টটা দেখাননি বা নির্বাচন কমিশনে জমা দেননি। তো এই ইস্যুতে নির্বাচন কমিশন ইমরান খানের সে সময় সংসদ সদস্য বাতিল করে দেয় এবং তাকে নিষিদ্ধ করে নির্বাচন করা থেকে। তখন ইমরান খান এই নির্বাচন কমিশন অফিসের এই বিষয়টা আদালতে চ্যালেঞ্জ করেন। কতগুলো ইস্যুতে, অনেক বড় আইনি কতগুলো পয়েন্ট আছে সেটা আলোচনা করতে দীর্ঘ সময় লাগবে। তো মূল মূল কতগুলো পয়েন্ট ছিল, তার মধ্যে একটা বলা হচ্ছিল যে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব না যে এই ধরনের মামলাটা পরিচালনা করা, কারণ এর জন্য আদালত আছে। নির্বাচন কমিশন কখনো এই ধরনের মামলার ক্ষেত্রে জাজ, জুরি এবং এক্সিকিউটর হতে পারে না। উপরন্তু ইমরান খানের পক্ষ থেকে দাবি করা হয় যে অক্টোবরের 16ই অক্টোবর
16 অক্টোবর তিনি অনেকগুলো 60টি আসনে পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচন করেছিলেন, উপনির্বাচন। তো তখন ওই উপনির্বাচনগুলোতে রিটার্নিং অফিসাররা তার মনোনয়নপত্রগুলো বৈধ করেছিল, কেননা ওই সময় ইমরান খান নির্বাচন করার আগে তার এই আয়কর রিটার্নে এই গিফটের কেনা বেচা এটা উনি শো করেছিলেন, প্রদর্শন করেছিলেন, কী প্রফিট হয়েছে, কত দিয়ে কিনেছিলেন। এবং সেই সময় আরও নির্বাচন কমিশনকে মনে করিয়ে দেওয়া হয় ইমরান খানের আইনজীবীর পক্ষ থেকে, যে ইমরান খান যখন 2018 সালে যে তথ্যগুলো নির্বাচন কমিশন অফিসে জমা দিয়েছিলেন সেটা 2018 সালের নির্বাচনের আগে, তখন তিনি বাধ্য ছিলেন, কিন্তু এই গিফটগুলো উনি কেনাবেচা করেছেন 2019 সালে। সুতরাং 2020-21 সালে তিনি নির্বাচন না করা পর্যন্ত নির্বাচন কমিশনে এটা দিতে বাধ্য ছিলেন না। এই ধরনের অনেক আইনি জটিলতার ফলে পরে দেখা যায় যে লাহোর হাইকোর্ট এই নির্বাচন কমিশনের এই রায়টাকে অবৈধ ঘোষণা করে এবং স্থগিত করে দেয়। তো নির্বাচন কমিশন যখন এটা হেরে গেল এই তোষাখানা মামলায় ইমরান খানের কাছে, তখন সরকার একটা নতুন ফন্দি বের করলো। সেই ফন্দিটা শুরু করলো এভাবে যে ইমরান খান ওই ইসলামাবাদের আর্ট অফ টাইম এই দোকানে তিনি গিফটগুলো বিক্রি করেছিলেন। তো এই দোকানদার তখন তিনি করলেন কি, আরও কয়েক হাত ঘুরে এটা দুবাইয়ের স্টাইল আউট ওয়াচ এরকম একটা নামের একটা দোকানে তিনি এটা সেল করেছিলেন। তো সেখান থেকে দুবাই প্রবাসী ওমর ফারুক নামে একজন ব্যক্তি এটা ক্রয় করেছিলেন, এবং এই ওমর ফারুক হচ্ছে বলা হয় যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাথে সম্পর্ক আছে। এই ওমর ফারুক জিও টিভিতে নভেম্বর মাসে, এগুলো যেগুলো বললাম অক্টোবরের ঘটনা, এখন নভেম্বর মাসে পড়লো কি যে জিও টিভিতে একটা তিনি সাক্ষাৎকার দিয়ে দাবি করলেন যে তিনি ওই গিফটগুলো এবং ঘড়ি সহ অন্যান্য গিফটগুলো তিনি 45 কোটি রুপি দিয়ে উনি কিনেছেন, এবং সেটা তিনি কিনেছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বান্ধবী ফারা খানের কাছ থেকে। তো এই বিষয়টি তখন জিও টিভি সূত্র ধরে সারা বিশ্বে এবং পাকিস্তানের সকল মিডিয়াতে ফলাও করে ছাপানো হয় এবং প্রচার করা হয়, এবং পাকিস্তানের আইএসআই এটাতে মদদ দিতে থাকে, এবং সরকার তখন করলো কি আরও এক ধাপ বাড়িয়ে প্রচার করতে থাকলো যে ইমরান খান কিনেছিলেন 2 কোটি রুপি, সেগুলো এখন বিক্রি হচ্ছে 45 কোটি রুপিতে, কিন্তু আসলে এগুলোর দাম তো 250 কোটি রুপি। ইমরান খান তো সরকারের 2 কোটি টাকা দিয়ে কিনে সরকারের 248 কোটি রুপি খরচ করেছেন। সুতরাং ইমরান খানের মন্ত্রিসভা যে ভ্যালুয়েশন প্রাইস নির্ধারণ করেছিল সেখানে একটা বড় দুর্নীতি হয়েছে। এইসব বিষয়ে তখন সরকার এই ন্যাব দ্বারা একটা মামলা দায়ের করে যে ইমরান খানের এই বিষয়গুলো এত বিরাট একটা রাষ্ট্রের 100 রুপি ক্ষতি করেছেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ইনভেস্টিগেশনে দেখা গেল যে ওই ওমর ফারুক আসলে মাত্র 5.6 কোটি রুপি দিয়ে ওই গিফটগুলো কিনেছিলেন, এবং সেগুলো তিনি কিনেছিলেন ওই দুবাইয়ের স্টাইল আউট ওয়াচ থেকেই, তিনি এই ফারা খান এ বুশরা বিবির বান্ধবী তার কাছ থেকে কেনেননি। এই দুটো বড় বড় মিথ্যার মাধ্যমে ধরা পড়ে গেল যে এটা মূল্যটা ঠিক ওই কাছাকাছি মূল্য যেটা ইমরান খান 5 কোটি 10 লাখ রুপি দিয়ে বিক্রি করেছিল, সেটা কয়েক হাত ঘুরে যাওয়ার পর মাত্র 65 লাখ রুপি সেটার দাম বৃদ্ধি হলো। সুতরাং এগুলো সব ঠিকই আছে, তো এই বিষয়টাও এখন ভুল প্রমাণিত হয়ে যায়। তো এখন প্রশ্ন আসবে যে তাহলে এই মামলা করার উদ্দেশ্যটা কি? এই মামলা করার উদ্দেশ্য হচ্ছে ওইটাই, যখন আমরা দেখতে পাই যে কোনো একজন রাজনীতিবিদ যিনি একটু ইসলাম পছন্দ বা ইসলামী ভাবধারায় তিনি রাজনীতি করতে যান, মুসলিমদের পক্ষে কথা বলতে চান, মুসলিম জাতীয়তাবাদের রাজনীতি করতে যান, তখন তাকে শায়েস্তা করার বড় দুটো উপায় আমরা দেখতে পাই, যে প্রথমত তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা আনা হয়, আর একটা হচ্ছে তার বিরুদ্ধে একটা নারী কেলেঙ্কারির মামলা আনা হয়। তো ইমরান খানের এই চরিত্রটাকে বা তাকে বেজ্জতি করবার জন্য এই মামলাটা আনা হয়েছে। তো এখন এই মামলার সর্বশেষ অবস্থা কি, গতকাল অর্থাৎ এই 4 জুলাই আমরা দেখতে পেলাম ইসলামাবাদের হাইকোর্টের চিফ জাস্টিস আমির ফারুক উনি একটা রায় দিলেন যে এই তোষাখানা মামলা সংক্রান্ত অতীতে মিন্স ইমরান খানের সময় যে এই দুটো একটা নির্বাচন কমিশন আর একটা ন্যাব তারা যে মামলাগুলো করেছিল এবং তার যে প্রসিডিংগুলো করেছিল এবং যে ধরনের রায়গুলো দিয়েছিল এগুলো সবগুলো বাতিল করে দিল, বাতিল করে দিয়ে ইমরান খানকে কিছুটা রিলিফ দিল, কিন্তু ফুল রিলিফ দিল না। পরবর্তীতে এই চিফ জাস্টিস অফ ইসলামাবাদ হাইকোর্ট মিস্টার আমির জাস্টিস আমির ফারুক উনি করলেন কি, বললেন যে এই মামলাটা ন্যাবের ট্রাইব্যুনাল আদালতে নতুন করে আবার শুরু হবে, নতুন করে শুনানি, স্বাক্ষর, সবুজ সব কিছু আবার। কিন্তু ইমরান খান চেয়েছিলেন যে ফুললি বাতিল করা হোক, কিন্তু ইসলামাবাদ হাইকোর্ট ফুললি বাতিল না করে পার্শিয়াল রিলিফ দিলেন ইমরান খানকে, এখন আবার নতুন করে এই মামলাটা চালু হবে। তো সবশেষে আপনাদেরকে বলতে চাই যে তাহলে অন্যান্য রাষ্ট্রপ্রধানরা কে কী নিয়েছিলেন এই তোষাখানা থেকে? তো এটা সম্প্রতি হাইকোর্ট যে লিস্ট চেয়েছিল সেটা প্রকাশিত হয়েছে এবং অবশেষে এটা পাবলিকলি প্রকাশ করা হয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে এই যে পাকিস্তানের নওয়াজ শরীফ, মরিয়ম নওয়াজ তার কন্যা, আসিফ আলী জারদারি, এরা কিন্তু
কোটি কোটি মূল্যের গিফট নিয়েছেন এবং তারা 20% জমা দেননি এবং খুব নামমাত্র মূল্য দিয়েছেন। এবং আরেকটা অবৈধ তারা কাজ করেছেন যে এই তোষাখানা থেকে কখনো দামি গাড়ি, বুলেট প্রুফ গাড়ি বা মার্সিডিজ বেঞ্চ এ ধরনের গাড়িগুলো কিন্তু ক্রয় করা যায় না। এক কথায় কোনো ধরনের গাড়ি তোষাখানা থেকে ক্রয় করা যাবে না, সেগুলো সরকার নিলাম করে বিক্রি করে দিবে। কিন্তু তারা এই অবৈধ কাজ করেছেন, তারপরেও তাদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না এবং তাদের বিষয়টা চেপে যাচ্ছে এবং মিডিয়াও তাতে সাই দিচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওই যে হাইকোর্টের নির্দেশে যে অবশেষে যেটা কে কোন ধরনের গিফট নিয়েছেন তার যে একটা দীর্ঘ তালিকা 1947 থেকে এই 2000 সাল পর্যন্ত প্রকাশ 2020 সাল পর্যন্ত প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানের বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, পাকিস্তানের সেনা প্রধান এদের কোনো লিস্ট নাই। এই লিস্টটা আর সরকার সরবরাহ করেনি এবং তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রেখে যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।